ভারতীয় বেশ কয়েকজন নায়িকার অন্ধকার জগতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিনেত্রীদের সেক্স নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বেশ কিছু অভিনেত্রী এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন। সাইরা বানু 2010 সালে সেক্স নেটওয়ার্ক পরিচালনার জন্য গ্রেপ্তার হন তেলুগু সিনেমার অভিনেত্রী সাইরা বানু। কিন্নেরা সিনেমায় খুব বেশি কাজ করেননি কিন্নেরা, গোটা দুয়েক তেলুগু সিনেমায় দেখা গেছে তাকে। তিনিও সেক্স নেটওয়ার্ক পরিচালনার জন্য গ্রেপ্তার হন। শর্বাণী তেলুগু টেলিভিশন অভিনেত্রী, সেক্স নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাথাপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। মিষ্টি মুখোপাধ্যায় 2014 সালে পুলিশ তাকে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল মিষ্টি তার দাদা ও বাবার সঙ্গে মিলে নিজের ফ্ল্যাটে পর্ণো ফিল্ম বানাচ্ছিলেন। ভুবনেশ্বরী দক্ষিণ ভারতের সফট পর্ণো ছবির নাম করা নায়িকা, চেন্নাই থেকে পুলিশ তাকে যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার করে। আয়েশ আনসারি তামিল সিনেমার নাম করা আইটেম গার্ল আয়েশ আনসারি, তাকে যোধপুর থেকে গ্রেপ্তার করে। সারা ভারতের বিভিন্ন নামজাদা শহরে নিজের সার্ভিস দিয়ে বেড়াতেন আয়েশ। শ্বেতা প্রসাদ মকরি সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন শ্বেতা প্রসাদ। পরে দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। বাঞ্জারা হিলসের পার্ক হোটেলে যখন হায়দ্রাবাদ পুলিশ রেড দেয় তখন সেক্স র্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্বেতাকে গ্রেপ্তার করা হয়। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।